আয় খাচো আরে আরে তুই নাকি গোয়েন্দা বাড়ি গিয়েছিলি না তো সব মেরে না বাপের নাম খুলি না বাসা ছেড়ে দাও ছেড়ে দাও বলছি আমি কিছু জানি না ছেড়ে দাও তুমি আমাকে বিশ্বাস করো আমি কিছু জানি না আমাকে ছেড়ে দাও তোমরা বিশ্বাস করো আমি জানি না কি বাস এই সালাকে বিশ্বাস করতে হচ্ছে বিশ্বাস বিশ্বাস করো আমি কিছু বলতে চাইনি ফের যদি গোয়েন্দার বাড়িতে তোকে যেতে দেখেছি সত্যিটার মতো চিৎকারই দাবাস মনে রাখিস আমার নাম আব্বাস কি ব্যাপার স্যার হঠাৎ জরুরি তলব এতদিন বাদে শুনতাজ বসুন্ধরা কেসে আমি তোমাকে একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব দেবো আর তুমি তো আমার সঙ্গে এর আগে কাজ করেছো তুমি জানো যে এইসব কাজে কতটা রিস্ক থাকে সুতরাং প্রত্যেকটা স্টেপ খুব হুঁশিয়ার হয়ে ফেলতে হবে শোনো আর এই কেসটাতে তোমার কোড নেম হবে টিপস ঠিক আছে যখনই আমাকে ফোন করবে বলবে টিপস বলছি পুলিশকে ফোন করলেও একই কথা বলবে আমি ওসিকে সব জানিয়ে রেখেছি ঠিক আছে স্যার আর এবার আসল কাজের কথা ঠিক আছে তাহলে আমি এখনই বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাও ওকে বাই স্যার বাই আমি অবিনাশ বলছি বসুন্ধরা দেবীর কেসের ব্যাপারে আমি আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাই আপনি যদি দয়া করে একটু সময় দেন না না আপনি এভাবে বলছেন কেন আপনি বলুন আমি নিশ্চয়ই যাব হ্যাঁ কবে আপনি বাড়ি থাকবেন সেটা যদি একটু কাইন্ডলি বলে দেন আপনার সময় মতোই আপনি আসুন আমি আছি রাখলাম অবিনাশবাবু হঠাৎ বসুন্ধরা দেবী সম্পর্কে এত ইন্টারেস্ট দেখাচ্ছেন কি ব্যাপার যতদূর জানি হ্যাঁ অবিনাশ তো বসুন্ধরার অ্যান্টিপ্যাথি এবং এবারের ইলেকশনে উনি তো বসুন্ধরার কাছে পরাজিত হয়েছেন তবে কি ব্যাপার স্যার আপনারা কি কাউকে খুঁজছেন আপনি কে আমি এই স্কুলের সিকিউরিটি স্টাফ ও হো তাহলে তো খুব ভালোই হলো আপনাকে জিজ্ঞেস করলে সব জানা যাবে বলুন কি জানতে চান উনি হচ্ছেন প্রাইভেট ডিটেকটিভ সুভেন্দীপ আপনাদের স্কুলের কেয়ারটেকার কিঙ্কর বাবুর সঙ্গে দেখা করতে এসেছেন নমস্কার স্যার নমস্কার কিঙ্করদার কাছে আপনার কথা অনেক শুনেছি কিন্তু কিঙ্করদা তো অনেকদিন হলো দেশে চলে গেছে চাকরি ছেড়ে ও হ্যাঁ যাওয়ার সময় একটা চিঠি আমাকে দিয়ে বলেছিল সুভেন্দীপ বাবু বলে কেউ খোঁজ করতে এলে তাকে দিয়ে দিতে শ্রদ্ধেয় শুভেন্দীপ বাবু আমরা বাড়ি থেকে বেরিয়ে পথের মধ্যেই মার খেলাম ওরা আমাকে শাসিয়েছে এলাকা ছেড়ে চলে না গেলে কুসুমকেও রেহাই দেবে না আপনি আমায় রক্ষা করতে পারলেন না বাবু প্রাণ বাঁচাতে তাই কুসুমকে নিয়ে দেশে চলে যাচ্ছি ও খুব কাঁদছিল কিছুতেই বুঝতে চাইছিল না গরিব বাচ্চাদের বড় স্কুলে পড়ার অধিকার থাকতে নেই ঠিকানা দিলাম কিঙ্কর
সরি কিঙ্কর, তোমার নিরাপত্তা আমরা দিতে পারলাম না। তবে তুমি নিশ্চিত জেনো, এই অন্ধকার রহস্যের জাল আমি ভেদ করবই, তার জন্য যত মূল্য আমাকে দিতে হোক। আমি আমি আসবো কুসুম, আমি আবার আসবো তোমাদের কাছে। সরি, আমার একটু দেরি হয়ে গেল, বলুন কি ব্যাপার। ম্যাডাম, অনুরাধা দেবীর পুত্র কুমার বোধহয় আপনার প্রতি একটু প্রতিহিংসা পরায়ণ। কেন জানি না, তবে চারিদিকে বেশ উল্লাস করে বেড়াচ্ছে। ও বলছে ডিটেকটিভ নাকি আস্তে আস্তে জাল গুটিয়ে আনছে, এবার অপর্ণা দেবী ধরা পড়বেই। হ্যালো, কে বলছেন? হ্যাঁ স্যার, আমি টিপস বলছি। আপনি অপর্ণা দেবীর বাড়িতে ওয়াচ রাখতে বলেছেন, আমি রেখেছিলাম। এই কথাগুলো তো ফোনেও বলা যেত, এরকম অসময়ে আসবার কি দরকার পড়েছিল? আপনাকে যখন তখন আসতে আমি মানা করেছি না? পুলিশের চর সব সময় আমার উপর নজর রাখছে। ভুল হয়ে গেছে ম্যাডাম, এরকম ভুল যেন আর কখনো না হয়। আমি যখন ডেকে পাঠাবো তখনই আসবেন, তার আগে নয়। ঠিক আছে ম্যাডাম, চলি। আচ্ছা, আপনি নিশ্চয় কুমার? আর আপনি বসুন্ধরা দেবীর ছোট ছেলে ভুম্বা, ঠিক? রাইট। বেশ, এবার তাহলে বলুন, আমার মাকে আপনি চিনলেন কিভাবে? অপর্ণা দেবী, যার বাড়িতে বসুন্ধরা দেবী গিয়ে উঠতেন, তিনি সম্পর্কে আমার মাসি হন, আর সেই সূত্রেই আমি বসুন্ধরা দেবীকে চিনি। ও, আপনি কি জানেন অপর্ণা দেবীর একটা বিশাল ওষুধের কারখানা আছে, আর সেই ওষুধের কারখানার বকলমে অর্থাৎ বেনামে আপনার মা শেয়ার হোল্ডার? তাই নাকি? তা আপনি জানলেন কিভাবে? আশ্চর্য হচ্ছেন তো, হওয়ারই কথা। আমার একটা অ্যাড এজেন্সি আছে, কলকাতার বিভিন্ন কোম্পানির আমি অ্যাড করে থাকি। আমার মাসি অপর্ণা দেবী, উনি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তো আমার ব্যবসাটা বাড়াতে প্রায় আগে ওনার কাছে যেতাম। সেদিনও যাই, এমন সময় দেখি কুমার, দেখো তো কে এলো। দেখছি, অপর্ণা কোথায়? আরে বসুন্ধরা দেবী জি, উইদাউট প্রায়র ইনফরমেশন। বসুন বসুন, কুমার তুমি ভেতরে যাও, তারপর বলুন কি ব্যাপার। ব্যাপার তো তুমি বলবে অপর্ণা, আর সেটা শুনতেই তো আমার দিল্লি থেকে ছুটে আসা। ঠিক বুঝলাম না। বুঝলে না, না বুঝেও না বোঝার ভান করছো? কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে বলুন। সাংঘাতিক, এখন তো মনে হচ্ছে মাকে অপর্ণা দেবী খুন করতে চেয়েছিল। মনে হচ্ছে কি? এটাই ঠিক। আর এই কথাগুলো ছেলে হিসেবে আপনার জানা দরকার, যার জন্যই আপনাকে এখানে ডেকেছি। এখন চলুন দুজনে গিয়ে ডিটেকটিভ শুভেন্দীপের বাড়িতে যাই। আপনি আমায় ডেকেছেন স্যার? ও ইয়েস পায়েল, ভিজিট ইট। থ্যাংক ইউ স্যার। শোনো পায়েল,
তুমি তো আমাকে অনেক কেসেই সহযোগিতা করেছো, কিন্তু এই কেসটা খুব ডেঞ্জারাস। এখানে নানা রকম ক্রিমিনালদের আনাগোনা, ন্যাচুরালি প্রত্যেকটা স্টেপ ফেলতে হবে খুব সাবধানে। শোনো, এখন আমি যে কেসটা হাত দিয়েছি এটা তো তুমি বোধহয় জানো, এটা তো বসুন্ধরা কেস। এই ব্যাপারে আমি তোমাকে কিছু দায়িত্ব দেব। বলুন স্যার। এক মিনিট। এটা একটা ছবি, দেখো, খুব মাইনিউটলি দেখো। এর নাম আকিকুল। এর উপর অ্যাটাক হতে পারে, তোমাকে একে ওয়াচ রাখতে হবে। ঠিক আছে স্যার। কিপ ইট। আর একটা কথা শোনো, যখনই বাইরে বেরোবে সবসময় তোমার পিস্তলটা সঙ্গে রাখবে। ওটা তো সবসময় আমার কাছে থাকে স্যার। ওকে বাই। আচ্ছা স্যার, আপনি যদি আমার মেডিকেল ফ্যাক্টরির অ্যাড্রেসটা দেন। ইয়েস ইয়েস, ইউ নিড দ্যাট অ্যাড্রেস। লেট মি সি হোয়ার ইট ইজ। এই নাও কার্ড। থ্যাংক ইউ স্যার। চলি। হ্যাঁ, এসো পায়েল, বেস্ট অফ লাক। আমি মনে মনে তোমার কথাই ভাবছিলাম, এখন কোনো কাজ আছে নাকি? না স্যার। আর তাহলে চলো আমার সঙ্গে। হ্যাঁ চলুন। দাঁড়িয়ে চারিদিকে নজর রাখো, কেউ আমাদের ফলো করছে কিনা। ঠিক আছে? ঠিক আছে, আমি ভেতর থেকে দেখা করে আসছি। আসতে পারি? আরে শুভেন্দুপ বাবু, আসুন আসুন, আমি আপনার জন্যই অপেক্ষা করছি। নমস্কার। নমস্কার নমস্কার। আরে আজকে কাগজে তো আপনারই জয় জয়কার। কিরকম? আরে আজকে কাগজে দেখেননি, বিখ্যাত গোয়েন্দা শুভেন্দুপ বসুন্ধরা হত্যা রহস্যের জাল প্রায় গুটিয়ে এনেছেন, কিছুদিনের মধ্যেই আসল অপরাধী ধরা পড়বে। আরে না না, ওসব মিডিয়ার বাড়াবাড়ি, ওরা ওরকম বাড়িয়ে বাড়িয়ে খবর তৈরি করে। এখন বলুন তো, আপনি আমাকে কেন ডেকেছেন? বলছি, আপনি নিশ্চয়ই জানেন যে বসুন্ধরা দেবী আমাদের অপোজিট পার্টির নেত্রী। আমরা কোথায় যাবো স্যার? এখন আমরা যাব কুমারের কাছে। গুড মর্নিং স্যার, গুড নিউজ ফর ইউ। পায়েল গুড নিউজ দিচ্ছে? Then it must be interesting. বলো কি খবর স্যার। আপনি তো জানেন আমি মডেলিং করতে ভালোবাসি, তাই এটাকে আপনার কাজে একটু লাগাতে চাই। অফ কোর্স ইফ ইউ অ্যালাউ মি টু। কিরকম স্যার? কুমার, আই মিন অপর্ণার বোনের ছেলে, সে আজকাল অপর্ণার ব্যাপারে অনেক খবর রাখছে। তাতে কি? আমি ওর অ্যাড এজেন্সিতে মডেলিং করার জন্য কল পেয়েছি, আপনার পারমিশন পেলে আমি ওখানে জয়েন করলে অপর্ণার ব্যাপারে অনেক ক্লুজ পাওয়া যাবে। ওকে, ইটস ভেরি নাইস আইডিয়া, ইউ মে প্রসিড। থ্যাংক ইউ স্যার। প্লিজ 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 ছাড়ো, প্লিজ, কেউ এসে পড়বে, কি হচ্ছে? আসুক, আমি এখন ছাড়বো না। না,
না তুমি ছাড়ো বলছি, ছাড়ো বলছি। কি হয়েছে? তো ঠিক হয়েছে, দেখো গে কে এসেছে। যাও আরে দাদা, এসো 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 দাদা, আসুন বসুন। সৌমি তুমি এখানে আছো, ভালোই হয়েছে। ভাই একটা জরুরি বিষয়ে তোর সাথে কথা বলতে এসেছিলাম। বলো। দেখ মায়ের যে এখন যে অবস্থা, আরও ঠিকঠাক বুঝছি না। কেন, মায়ের চিকিৎসার কোনো গাফিলতি হচ্ছে? না না, সেসব কিছু না, তবে কোনো ইম্প্রুভমেন্ট তো দেখছি না। তাই বলছিলাম, মায়ের এই বিশাল সম্পত্তি মা বেঁচে থাকতে থাকতে তুই তোর নামে লিখিয়ে নে। সে কি, তা কি করে হয়? না আমি একটা নো অবজেকশন লেটার লিখে দিচ্ছি। না না, সেটা সম্ভব নয়। মায়ের যে বিশাল সম্পত্তি আছে তা আমাদের দুজনেরই প্রাপ্য। আমাকে আবার এসবের মধ্যে জড়াচ্ছিস কেন? তুই আমার ভাই, তোর থাকা মানেই আমার থাকা। না না, তা কি করে হয়, আইনত যার যা প্রাপ্য সে তাই পাবে। সৌমি তুমি বোম্বাকে একটু বুঝিয়ে বলো। আর সেদিনে মায়ের কথার উপর রাগ করো না। আসলে মায়ের বাইরেটা যতই কঠিন, ভেতরটা ততই কোমল। আর আমি তো সবসময় তোমাদের পাশে আছি। ওকে, আজ আমি চলি, সাবধানে থেকো। এ জিয়ার ভাই, আমার মনে হচ্ছে ম্যাডাম অপর্ণা দেবী আমাদেরকে বিপদে ফেলে দেবে। ম্যাডামের সেক্রেটারি দ্বিজেনবাবুকে আমার ভালো লাগে না। ড্রাগ ফ্যাক্টরির লোকগুলো সালাম মোটেই সুবিধা নয়। কেন? আচ্ছা জিয়াদ আলী, একটা বাদ বলবে? বল। কাগজে দিয়েছে কারা যেন এমপি বসুন্ধরাকে ড্রাগ ইনজেক্ট করেছে। কাম করলো কে? ম্যাডামের চামচয়ের কাম তুমি করোনি তো?